শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসা আর মমতায় ঘেরা সোনার বাংলার সোনার মানুষ, কাছে দূরে বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, সকলকে স্বাগত মিস্টার ম্যাঙ্গো নিবেদিত আজকের তারকালাপে। দর্শক, এই পৃথিবীর যে মানুষটিকে আপনি জিজ্ঞেস করবেন উত্তর পাওয়া যাবে আমি শান্তির পক্ষে। আর আমরা যেই অঙ্গনটিতে কাজ করি তা হচ্ছে একই সঙ্গে সমাজের আয়না এবং বিনোদন মাধ্যম। সুতরাং এই অঙ্গনের অন্যতম কাজ হচ্ছে সমাজে শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি বজায় রাখা। সেই জায়গা থেকে একজন অভিনেতা অভিনেত্রী কেবল পর্দার অন্তরালের মানুষ নন, একজন অভিনেতা অভিনেত্রী আমাদেরই অংশ। তারা কেউ ভিন গ্রহ থেকে এই পৃথিবীতে আসেন না বা আসেন নাই, তাদেরও কান্না আছে, হাসি আছে, ভালো মন্দ সুখ দুঃখ এইসব অনুভূতি আছে, সুস্থ সুন্দর মন এবং শরীর নিয়ে বেঁচে থাকবার প্রত্যাশা আছে, সেই সঙ্গে আছে মৃত্যু। দর্শক, জন্ম সম্পর্কে যখন বললাম তখন খুব স্বাভাবিকভাবে একটা বিষয় চলে আসে, তাই না? আর সেটি হচ্ছে জন্মদিন। আজকের তারকালাপে যিনি অতিথি হয়ে রয়েছেন তিনিও আমাদেরই অংশ এবং তিনি আমাদের শোবিজের একজন মেধাবী ও জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। আপু শুভ সকাল, শুভ জন্মদিন, কেমন আছেন? এই তো ভালো, থ্যাংক ইউ। জন্মদিনের সকালটা আসলে নিশ্চয়ই অন্যদিনের থেকে একটু অন্যরকম, না? একদমই তাই। সকাল না হয় না যে 12টার পর থেকেই, মানে যখন 12টা বাজে তারপর থেকেই অনেক মজা লাগে, আমি খুব এনজয় করি। প্রথম প্রহরটা কেমন কাটলো? এইবার তো খুব স্পেশাল ছিল। হয় না যে মানুষ যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকে তো তখন ভাবে যে আসলে সবকিছু মনে হয় খারাপই হবে, তো এরকম আসলে না। এক্সপেকটেশন যখন থাকে না তখন আরো বেশি ভালো লাগে। আমি আমি একদমই এক্সপেক্ট করিনি যে এইবারের বার্থডেটা আমার জন্য এত স্পেশাল হবে। তো হয় না যে কেউ যদি স্পেশালি আসলে কোনো কিছু প্ল্যান করে আমার জন্য, তো এটা তো আসলেই অনেক বড় প্রাপ্তি আমার মনে হয়। আর এবার আমাকে সবাই খুব বেশি উইশ করছে, খুব বেশি মানে সাথে আছে, এটা খুব সব সময় বলছে, তো এটা আমি খুব এনজয় করছি, ভালো লাগছে। একদম পরিবারের মানুষ, আত্মীয় স্বজন এবং যেটা বৃহৎ পরিবার আপনার কাজের যেটা অংশ তারা তো আছে, আর অসংখ্য ভক্ত আছে আপনার, মানে দর্শকরা, একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই। হ্যাঁ অবশ্যই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের গেস্ট সিটে। সুতরাং বিজ্ঞাপন চিত্র অথবা অভিনয় কিংবা ভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা সবখানে চেনা মানুষ অভিনেত্রী বাঁধনের সঙ্গে গল্পে অংশ নিতে অথবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। সময়টা কেমন কাটছে? এখন তো কাজ নিয়ে আর মেয়েকেও অনেকটা সময় দিতে হয়। হ্যাঁ, আসলে হয় না যে আমরা যারা কাজ করি বাইরে তাদের জন্য একটু ডিফিকাল্ট সব কিছু ম্যানেজ করা, বাট এটা অসম্ভব কিছু না, এটা ম্যানেজ করা সম্ভব। আর আমার কাজের জায়গাটা যেখানে, সেখানে হচ্ছে হয় না যে সকাল থেকে আমাদের একদম রাত পর্যন্ত কাজ করতে হয়, তো সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, বাট মানে মানিয়ে নেওয়া যাচ্ছে, এটা এমন কোনো কঠিন হচ্ছে না। আর রিসেন্ট আমি কিছু সিরিয়াল করছি যেগুলো অন ইয়ার শুরু হবে, মাঝখানে কিছু গ্যাপ ছিল। একটা সিরিয়াল আমার এখন অন ইয়ার হচ্ছে, সাগর জাহানের ল্যাম্প পোস্ট। আর এছাড়া আরও যেগুলো কাজ করেছি সবই নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে। এবং হয় না যে খুব মজার ব্যাপার হচ্ছে, এগুলো হয়তো দেখা গেছে এক দেড় বছর আগে আমি শুটিং করেছিলাম, এখন আবার মানে অন ইয়ার শুরু হবে বলে আবার শুটিং হচ্ছে, তো ওই ডেটগুলো দিলাম নতুন করে। লাস্ট দুই মাস আমি একটু কাজ করিনি। এটা হয় না যে অনেক আগের কাজ একদম কন্টিনিউটি ধরে রাখাটা একটু কঠিন হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, একদমই সত্যি কথা। কিন্তু অনেক সময় হয় না যে কাজ করেছে তারপরে অন ইয়ার ডেট পেতে আসলে কিছুটা তো বেগ পেতে হয় ডিরেক্টরদের, তো সেই ক্ষেত্রে সেই দিকগুলো কনসিডার করে আসলে কাজটা করা যায়। আর আজকের প্ল্যান কি? আজকে তো আমি বললাম না যে আজকে আমি জানি না, কোনো কারণ ছাড়া এত অনেক বছর পর অনেক মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, মানে খুব স্পেশাল হয়ে গেল। তো আমার মেয়ে, আমার মেয়ের বার্থডে ছিল 6 তারিখে অক্টোবরের, তো আমার মেয়েকে, আচ্ছা দুজনে একসাথে একই রকম জামা পরেন, আবার বার্থডেও একই সাথে, একই সাথে। এবং আমি আমার মেয়েকে বললাম যে মা তোমার যখন 16 হবে তো তখন তুমি আর আমি দুজন মিলে সুইট 16 বার্থডে পার্টি করবো, তো বলছে মা আমার 16 হবে, তো তোমার কিভাবে 16 হবে? আমি বলছি হ্যাঁ এটা এটা আমি পরে বলবো, এটা সিক্রেট। হ্যাঁ, তো এখন ও ও খুব মজা পায় যে আমি ওকে সারপ্রাইজ দিই এবং ও খুব ওয়েট করে যে আসলে আমি কী করবো ওর জন্য। তো এইবার ওর বার্থডে প্ল্যান করা হলো, বাসায় গেস্ট আসলো, সব ঠিক আছে। তো আমি ওকে বললাম যে মা তাহলে তুমি আমার জন্য কি প্ল্যান করছো?
তো ও অনেক চিন্তা টিন্তা করে বলল, মা তুমি আমার মা, তুমি আমার জন্য প্ল্যান করেছো, তো তোমার বাবা মা আসলে তোমার জন্য প্ল্যান করবে। ও আচ্ছা, হ্যাঁ, তো এত এত বুদ্ধি মাথায়, স্মার্ট। হ্যাঁ, সে যে আমার বাবা মাকে বলেছে যে আমার মা যে আমাকে সারপ্রাইজ দিল, এখন তোমার মেয়েকে সারপ্রাইজ দাও। তো আব্বু বললো যে তাই সারপ্রাইজ দিতে হবে, তো আজকে আমার মানে আমাদের বাসায় আমার ফ্যামিলির অনেকে আসবেন, তো মানে আব্বু নিজে থেকে এটা আব্বু আমার অ্যারেঞ্জ করেছে যে না ঠিক আছে, মানে অনেকদিন পর আসলে অনুষ্ঠান হবে। এটি আসলে মানে সব থেকে বড় পাওয়া, যে সব ফ্যামিলি মেম্বারদেরকে একসাথে পাওয়া, সবাই মিলে কেক কাটা, একদমই তাই, কেক কাটা হবে, কেক কাটতে হবে, কারণ আমার মেয়ের তো একদম মানে কেক কেন কাটা হবে না, বাচ্চা তো কেক কাটতেই হবে, এটা তো হবে না। তো আমি বললাম মা আমি তো এত ছোট বেবি না, তো বলছে মা কোনো অসুবিধা নাই, মানে সে কেক কাটবে, সে কেক খাবে, সো এটার জন্য তার মানে এক্সাইটমেন্টের শেষ নাই। আর এই যে জন্মদিনের দিন, আসলে একটু পিছন ফিরে তাকাতে ইচ্ছা করে না, একটু দেখতে ইচ্ছা করে না যে আজ পর্যন্ত কতগুলো ভালো ভালো কাজ হয়েছে শুরু থেকে, একটু যদি আমরা একটা ছোট্ট তথ্য কণিকা দেখিয়ে নেই কেমন হয়? হ্যাঁ, দেখতে চাই আমিও। অভিনয় ও সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে যে কজন অভিনেত্রী দর্শকের সামনে নিজেকে অপরিহার্য করে তুলতে সক্ষম হয়েছেন, তাদের মধ্যে অন্যতম বাঁধন, যার পুরো নাম আজমেরি হক বাঁধন। 28 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করা অভিনেত্রীর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জে। বাবা মোহাম্মদ আমিনুল হক, মা চামেলি হক, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বাঁধন প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের প্রতি তার ভালো লাগা থেকে 2006 সালে নাম লেখান লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায়, আর তারপর থেকে অভিনয় ভুবনের ভিত শক্ত হতে থাকে তার। নাটকে তার অভিষেক হয় গুণী নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদের বুয়া বিলাস নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর অসংখ্য একক নাটক এবং ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে তন্দ্রা বিলাস, ল্যাম্প পোস্ট, মেঘে ঢাকা শহর, গরু চোর, দুজন দুজনার বুয়া বিলাস, অতঃপর শুভ বিবাহ, আকাশ মেঘে ঢাকা জীবন সংসার, প্রেম সংঘাত, ভালো আছি ভালো রেখো, জাদুর বাক্স ইত্যাদি। এছাড়াও টেলিভিশনে উপস্থাপনার কাজটিও করছেন বেশ দক্ষভাবে। ব্যক্তি জীবনে একমাত্র কন্যা সায়রাকে নিয়ে তার পরিবার, সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে নিজেকে তার অবস্থানে তুলে ধরতে সক্ষম হয়েছেন আমাদের আজকের অতিথি বাঁধন। আজ তার জন্মদিনে আরটিভি এবং মিশ্র মাঙ্গ তারকালাপের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। থ্যাংক ইউ, চমৎকার। মানে যে এই ক্লিপটি তৈরি করেছেন, আমার খুব পছন্দের কিছু ছবি নিয়ে করেছে, আমাকে তো দেখানো হয়নি, সো আই এম খুবই সারপ্রাইজড, ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা প্রয়াস ছিল আসলে, জন্মদিনের দিনে আসলে একটু পিছন ফিরে তাকাতে ভালো লাগে না। আর যদি বলি যে এই যে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, আপনি কোনটাকে মনে করেন? আমার আসলে কাজের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার লাইফের টার্নিং পয়েন্ট বলবো হচ্ছে লাক্স চ্যানেলের সুপারস্টার 2006, এই প্ল্যাটফর্ম, কারণ আমার পুরো জীবনের আসলে মোড়টা ঘুরে গেছে ওই একটা প্ল্যাটফর্মের কারণে। মানে আমি একটা খুবই সাধারণ পরিবারের মেয়ে, আমার বাবা সরকারি চাকরি করেন, করতেন, এখন রিটায়ারমেন্টে গেছেন, তো হয় না যে ওখান থেকে আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম এবং আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, পড়াশোনাই করব এরকমই ব্যাপারটা ছিল। তো ওইখান থেকে হঠাৎ করে আসলে লাক্সে আসা, তারপর হচ্ছে আমার খুব পছন্দের একজন মানে মানুষ হচ্ছেন হুমায়ুন আহমেদ স্যার, এবং ওনার সাথে আমি কাজটা করতে পেরেছি, এবং এরপর আমি টানা 2.5 বছর স্যারের সাথে কাজ করেছি। মানে আমার মনে হয় যে এই সব কিছুই আসলে লাক্স চ্যানেলের সুপারস্টার আমার যে প্ল্যাটফর্মটা ছিল ওটা ছাড়া কোনোভাবেই হতো না। তো আমার লাইফের টার্নিং পয়েন্ট অবশ্যই লাক্স চ্যানেলের সুপারস্টার 2006। আর তারপরে হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, আমি স্যারের ওখানে প্রায় করে জানতে চাই 2.5 বছর কাজ করেছি স্যারের ওখানে, হয় না যে টানা কাজ করেছি, তখন হচ্ছে আমি একটা সিরিয়াল করেছি, 3টা সিঙ্গেল নাটক করেছি, তো এবং আমি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, পড়তাম আর কি, তখন তো মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, তো হয় না যে অন্য কাজগুলো আমার অত করা হতো না, আমি শুধু স্যারের কাজই করতাম, কারণ স্যারের বাসা ছিল হচ্ছে ধানমন্ডি আর আমার মেডিকেলও ধানমন্ডি, সো আমি ক্লাস করে আমি শুটিং করতাম, তো এই সুবিধা তো আসলে অন্য কেউ আমাকে দিতেও পারবে না। তো ওই জায়গাটা থেকে স্যারের ওখানে কাজটা আমার জন্য অনেক পজিটিভ ছিল, একে তো ওনার মতো একজন ভালো গুণী মানুষের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সবসময় বলি যে আমি আজকে যদি ডাক্তার হয়ে থাকি কোনোভাবে, সেটা অবশ্যই হচ্ছে মিডিয়ার কারণে, এবং হুমায়ুন আহমেদ স্যার, চ্যানেল আয়ের সাগর আঙ্কেল, নওশাদ ভাই, ইউনিলিভারের, ওনাদের অনেক বড় অবদান আছে, কারণ আমি যখন লাক্স থেকে বের হই, আর আসলে যে এইভাবে কাজ করতে করতে তো আসলে অসংখ্য ভক্ত শ্রোতা
আছে আর আজকে যেহেতু জন্মদিন নিশ্চয়ই খুব কাছের কিছু মানুষ নিশ্চয়ই আপনাকে শুভেচ্ছা জানাতে চাইবে দেখি নেই তো কে ফোনে আছে একজন কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম শুভ সকাল কার সাথে কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যালো হ্যালো আমি ডক্টর দিলরুবা শারমিন বলছি আমি বাধন আপুর সঙ্গে কথা বলতে যাচ্ছি জি কথা বলুন হ্যাঁ দিলরুবা কেমন আছো হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি খবর কেমন আছো তুমি জি আপু আমি খুবই ভালো আছি আপু হ্যাপি বার্থডে টু ইউ আপু আপনি কেমন আছেন থ্যাঙ্ক ইউ আমি ভালো আছি আপু মানে আমি আসলে এত বেশি এক্সাইটেড তো আপু হচ্ছে মিশেল কেমন আছে ভালো আছে মিশেলও ভালো আছে তুমি বাসায় এসো হ্যালো হ্যাঁ তুমি বাসায় এসো আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে এর মাঝে যদি একটু বাধন আপুর সম্পর্কে ছোট্ট করে বলেন যে বাধন আপুর কোন জিনিসটা আসলে আপনার সব থেকে বেশি ভালো লাগে বাধন আপু হচ্ছে মানে আমার জীবনের হচ্ছে প্রিয় মানুষদের তালিকার মধ্যে হচ্ছে এক নম্বরে আছে এটা আপুকে আমি কখনো বলিনি আজকে বলার সুযোগ পেলাম আর হচ্ছে আপুকে শুধু আমি আপুই ভাবি না মানে আমার মানে অভিভাবক ভাবি হ্যাঁ আপুর সঙ্গে আমি একই কলেজে পড়াশোনা করেছি এমনকি আমাদের হচ্ছে ফাইনাল প্রফ বলে মানে মেডিকেলের ফাইনাল যে প্রফ ওই সময় আপু আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি দুই মাস তো আপুর সঙ্গে আমি নর্মালি এমনিতে একটু সিরিয়াস কিন্তু আসলে সিরিয়াসনেস কাকে বলে সেটা আমি আপুর কাছ থেকে শিখেছি মানে দুইটা মাস আমি মনে হয় যে আমার সারা জীবনও এত পড়াশোনা করিনি আপু আমাকে যত মানে আপুর সঙ্গে থেকে আমি যা পড়ছি আর হচ্ছে আমি আপুকে আমার হচ্ছে আব্বম্মুর যেমন আমার গার্জিয়ান আপুকে আমি ওরকম গার্জিয়ান মনে করি আমার জীবনে যে কোনো প্রবলেম হলে আমি সবার প্রথমে আপুকে ফোন দিই যে আপু আমি মানে খুব সিম্পল প্রবলেম হলেও হাস্যকর হবে হয়তো শুনলে কিন্তু তারপর আপুকে আমি ফোন দিই যে আপু আমি আসলে এইটা হয়েছে আর আমি জানি যে আমরা বুঝতেই পারছি যে আজকেও আপনি প্রথমেই ফোনটি করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন বাধন আপুকে এবং যেটা বললেন যে আপনি ওনাকে অসংখ্য ভালোবাসেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুব ভালো থাকবেন এই যে পছন্দের মানুষগুলো প্রিয় মানুষরা যে এই যে মানুষ হিসেবে আপনাকে যে ভালোবাসে আপনার তো কাজ কাজ দেখে সারা বাংলাদেশে আসলে অসংখ্য ভক্ত কিন্তু তারপরেও মানুষ হিসেবে কাছের মানুষগুলো যে এখনো মনে রেখেছে ভালোবাসা দিচ্ছে জানাচ্ছে এটা নিয়ে জানবো এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরছি এখনই দর্শক মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ জন্মদিনের গল্প হচ্ছে আমাদের শোবিজের চেনা মানুষ প্রিয় অভিনেত্রী বাধনের সঙ্গে কেবলই শুরু হওয়া এই গল্প চলবে অনেক দূর তবে খানিকটা সময়ের বিরতির পর সঙ্গে থাকবেন আশা করি বিরতি শেষে আবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পের দ্বিতীয় অংশে আজ গল্পের অতিথি হয়ে সঙ্গে আছেন আমাদের শোবিজ এবং অভিনয় অঙ্গনের বেশ অনেক দিনের চেনা মুখ প্রিয় মুখ বার্থডে গার্ল অভিনেত্রী বাধন ফিরছি গল্পে গল্প তো অনেক আছে কিন্তু তার আগে আমাদের একটা নিয়মিত কুইজ আছে আপনি অনুমতি দিলে আমি একটু দর্শকদেরকে বলতে চাই অবশ্যই দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেতা শ্যামল মাওলা অভিনীত আরটিভিতে সম্প্রচার শুরু হওয়া চলমান ধারাবাহিক নাটকের নাম আয়না আশা করছি নাটকটি আপনারা দেখছেন এবং অবশ্যই উপভোগ করছেন আর আজকের কুইজটি হচ্ছে অভিনেত্রী বাধন অভিনীত প্রথম টেলিভিশন নাটকের নাম কি অপশন এ বুয়া অপশন বি তন্দ্রা বিলাস বুয়া অপশন এ বুয়া বিলাস অপশন বি তন্দ্রা বিলাস আমরা কিন্তু ইতিমধ্যে উত্তরটি বলে দিয়েছি আপনারা যারা আমাদের সাথে আছেন তারা নিশ্চয়ই উত্তরটি এতক্ষণে পেয়ে গেছেন আর কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখার নিয়মে আর সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ এবার দেখে নিচ্ছে কে হয়েছেন আজকের বিজয়ী আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে এটার জন্য অনেকেই ওয়েট করছে তো অবশ্যই এটা আপনার মুখ থেকে শুনতে চাইবে আর ফোনের 6টা ডিজিট আচ্ছা এটা হচ্ছে ফোনের প্রথমে নামটা আর ফোনের 6টা ডিজিট
চান্দাপুরি এখানে কি আছে? এটা হচ্ছে চন্দাপুর, চন্দ্রাপুরি, চন্দ্রাপুরি হবে এখানে পুর লেখা আছে, এই জন্য আমি ভাবছিলাম চন্দ্রাপুরি। ফোনের ডিজিটগুলো হচ্ছে 701801। কংগ্রেচুলেশনস, চমৎকার একটি নাম চন্দ্রাপুরি, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আর এভাবেই আমাদের সাথে থাকবেন। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আরেকজন খুব প্রিয় মানুষ আমাদের সাথে ফোনে যোগ দিয়েছে, একটু আগে ফোনটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? বাঠন, হ্যালো, আমি সাবেরি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুব খুশি হচ্ছে যে আমাকে স্মরণ করেছে আরটিভি। আরটিভি কে অনেক ধন্যবাদ, আর তুমি আমার খুবই পছন্দের একটা মানুষ, এটা তোমাকে বলার কিছু নাই। আর যেটা দর্শকরা জানেন না সেটা আমি বলতে চাই যে ওর মতো পারফেকশনিস্ট মানুষ আমি খুব কম দেখেছি। ও বয়সে অনেক ছোট কিন্তু সে খুবই কেপেবল একটা মানুষ, আমি খুব অ্যাডমায়ার করি এবং অনেক অনেক ভালোবাসি। অনেক ভালো থাকো তুমি সব সময়। থ্যাংক ইউ আপু, অনেক অনেক আদর ডিয়ার। থ্যাংক ইউ আপু, লাভ ইউ, দ্য মোস্ট ওয়েলকাম, লাভ ইউ টু জান। অসংখ্য ধন্যবাদ সাবিরিয়াপা, এবং আমরাও খুব ভালোবাসি, স্পেশালি আমি আপনাকে অনেক পছন্দ করি, এত সুন্দর করে কথা বলেন আপনি, খুব ভালো থাকবেন। উনি কথা বলেন মানে হয় না যে দর্শক ওনাকে অন স্ক্রিন দেখে যতটা না ভালোবাসবে, ওনার সাথে যে একদম কথা শুনে চিনে ফেলবে, কথা বললেই মনে হয় তার একদম আমরা তো তার প্রেমে পড়ে যাই। মানে আমরা যারা ওনার সাথে, ওনার কলিগ, ওনার জুনিয়র কিন্তু বোঝা যায় না, উনি আমাদের সাথে এমন ভাবে মিশেন যে আমার যে আমার বয়সী এবং আমার ফ্রেন্ড, মানে কখন আমার আমি ফিল করি না যে উনি খুবই মুরব্বি বা কিছু একটা করে ফেলবে বা বলবে, এরকম না, উনি জাস্ট আমাদের ফ্রেন্ড হয়ে যায়। ইভেন আমাদের থেকেও ছোট যারা আছে তারাও তার খুব দোস্ত, সো সে খুব ভালো, বিশাল গুণ আসলে। আর এই যে সাবিরিয়াপার মতই আসলে আরো অনেক প্রিয় মানুষ আপনাকে শুভেচ্ছা জানিয়েছে এবং সেটা আমরা ধারণ করে রেখেছি, আপনাকে দেখাবো, একটু দেখে নেই। অবশ্যই, জি আপনাকে বলছি আজকে আপনার বার্থডে, অনেক খুশি হয়েছি যে আজকের দিনটিতে আপনাকে উইশ করছি। আসলে পছন্দের যারা আর্টিস্ট, যারা পছন্দের মানুষ, তাদেরকে উইশ করতে পারার আনন্দও কিন্তু একটু অন্যরকম। আজকের দিনটি অনেক ভালো কাটুক, অনেক বেশি সবাইকে নিয়ে অনেক ভালোভাবে সময় কাটান, ভালো থাকবেন, দোয়া রইল অনেক। শুভ জন্মদিন বাঁধন, তুমি খুব সুন্দর একটা মেয়ে, খুব পরিপাটি একটা মেয়ে, আমার ভীষণ পছন্দের। আর সবচেয়ে পছন্দের যে তুমি খুব সুইট একটা মা, খুব ভালো থেকো, বাচ্চাকে ভালো রেখো, আর অনেক অনেক নাটকে কাজ করো, ভালো করে অভিনয় করে, সুন্দর সুন্দর প্রোডাকশন আমাদের দাও। শুভ জন্মদিন, এবং বাঁধন আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী, এবং আমার কাছে মনে হয় যে বাঁধনের যে স্টার্টিং, সেই সময় আমিও আমরাও মাত্র কাজটা শুরু করেছি এবং কয়েকটা কাজ করেছি, এবং সেই জায়গা থেকে বেশ আড্ডা আড্ডা হয়েছে একটা সময়, এখন আসলে খুব রেয়ার হয় না, বাট বাঁধন খুবই মিস করি আমরা, আড্ডাবাজি, গল্প, সব কিছু। আমরা চাই বাঁধনকে আরও অনেক অনেক ভালো জায়গায় দেখতে, আর আমি চাই বাঁধনের মেয়ে আর বাঁধন যে সুইট সুইট ছবিগুলো ফেসবুকে দেখি সেগুলো আরও অনেক অনেক সুইট হোক, এবং দুজন একসাথে অনেক সুন্দর করে ছবি আপলোড করুক। শুভ জন্মদিন, ভালো থেকো, আশা করি ভালো আছেন, আজকের দিনটা আপনার জন্য খুব ভালো যাক সেটা আশা করি, এবং আপনি আমার খুবই পছন্দের একজন অভিনেত্রী, খুব ভালো থাকবেন, শুভ জন্মদিন। এই যে কাজ করতে এসে এমন চমৎকার চমৎকার মানুষের সাথে পরিচয় এবং এভাবে ভালোবাসাটা পাওয়া, একদমই তাই, এটা আসলে মানে কাজে না আসলে মনে হতো না। আমরা দূর থেকে যারা, আমি তো একেবারে মিডিয়া রিলেটেড ছিলাম না, আমার আমার ফ্যামিলিতে কেউ মিডিয়ায় কাজ করে না, সো আমরা জানি না কিন্তু আসলে যে মিডিয়ার ফ্যামিলিটা কেমন, এই পরিবারটা কেমন। আমার পরিবারের মানুষ অবশ্যই আমার আপন, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা আপন, বাট আমি আমার কাজ করার ক্ষেত্রে এই 12 বছরে আমার মনে হয় যে আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার এই মিডিয়া পরিবার, এবং যারা আসলে আমার সাথে আমার পাশে আমার মানে
খুব ক্রাইসিসে এমন ভাবে পাশে দাঁড়িয়েছে যে আসলে আমি এটা মানে সবাই যে আমাকে এত ভালোবাসে আমি এটা আগে এইভাবে ফিল করিনি। সো আমার মনে হয় যে এটাই আমার অ্যাচিভমেন্ট এবং আমার মানে সবাই একজন দুইজন না মানে যে আচ্ছা ঠিক আছে এ করছে এ বলছে না এরকম না মানে এভরি ওয়ান সবাই আমার পাশে আছে এবং আমার আমাকে জাস্ট বলছে যে বাঁধন আমি আছি তোমার সাথে। সো এটা অনেক বড়। আর এই যে মেয়ের কথা যখন উঠল মেয়েও কিন্তু অনেক কষ্ট করেছে যেটা আপনি বলছিলেন আমাকে যে আমার মেয়ে আমার সাথে আপনার সাথে যাওয়া আমার মেয়ে আমার জন্য অনেক কষ্ট করেছে আমি সবসময় বলি কারণ সবসময় হয় না আমরা বলতে থাকি আমি অনেক কষ্ট করেছি আমি অনেক কষ্ট করেছি আমার মেয়ে আমার জন্য অনেক কষ্ট করেছে কারণ হচ্ছে আমি শুটিং যখন করতাম শুরু করেছি তখন আমার মেয়ের মাত্র 8 মাস বয়স এবং আমার মেয়ে ব্রেস্ট ফিডিং করতো। সো আমি আমার বাচ্চাকে বাসায় রেখে আসতে পারতাম না তো আমাকে বাচ্চা নিয়ে শুটিং করতে হতো তো আমি যখন বাচ্চা নিয়ে আসতাম সেটা মানে সারা দিন একটা বাচ্চা একটা জায়গায় আমার সাথে আছে আমাকে কোঅপারেট করছে এবং আমার মেয়ে কখনো আমাকে আমার মেয়ের জন্য আমার কখনো কোনো অনেক কষ্ট করে কাজগুলো করেছে মানে অনেক বাচ্চাকে সময় দেওয়া ঠিকঠাক ভাবে প্রপার কেয়ার নেওয়া তারপরে কাজ করা ও ঘুমাবে কখন ও খাবে কখন আবার আমার শুটিংটাও ঠিক মতো করতে হচ্ছে। হ্যাঁ কিন্তু আমার বাচ্চার জন্য কখনো আমার শুটিং হ্যাম্পার হয়নি এটা সত্যি এটা অবশ্যই আমার মেয়ে আমাকে হেল্প না করলে হতো না। ইভেন যখন আমি ওকে বাসায় রেখে আসতে শুরু করলাম ও যখন আর একটু বড় হলো স্কুল যাবে এই সময়টা চলে আসলো তখনও মানে আমার মেয়ে কখনো আমাকে এই ফিলটা দেয়নি যে মা তুমি যাচ্ছ এখন তাহলে কি হবে কারণ যদি ও উল্টো আমাকে বলতো যে মা যাও তাড়াতাড়ি চলে এসো মানে ও আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার মেয়ের সাপোর্টটা অবশ্যই দরকার ছিল সাথে আমার বাবা মা যারা আসলে না থাকলে আমি আমি আসলে আজকে বাঁধন হতাম না এবং আমার বাবা মা যে সাপোর্টটা এখন আমাকে দিচ্ছেন সেটা আসলেই সব বাবা মারই সন্তানকে দেওয়া উচিত বাট আমার বাবা মা অবশ্যই এক্সেপশনাল তারা আমাকে একদম যে মানে আমার পাশে দাঁড়িয়ে বলছে যে আমি আমরা আছি সো তুমি সামনে যাও কোনো কোনো সমস্যা নেই আমরা আছি আর এভাবেই এগিয়ে যাওয়া। এই এগিয়ে যাওয়ার পিছনে সরি এগিয়ে যাওয়ার পিছনে যদি জিজ্ঞাসা করি যে অনুপ্রেরণাটা কোথা থেকে পাচ্ছেন? অনুপ্রেরণা আসলে হয় না যে আমি সব সময় চিন্তা করি যে আমি আমি কি চাই। হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমার কিছু পারিবারিক শিক্ষা আছে সামাজিক কিছু শিক্ষা আছে তো ওই জায়গা থেকে আসলে আমি সব কিছু চিন্তা করে আমার একটা গোল আমি ঠিক করি এবং আমি আমার মতো চলি। আমি যে আসলে অন্য কাউকে দেখে খুব একটা ফলো করি এরকম না কিন্তু তবে আমি ভালো ভালো কাজ দিয়ে অনেক অনুপ্রাণিত হই আমি সততা দিয়ে অনেক অনুপ্রাণিত হই। অনেক সময় হয় না যে আমরা যখন কোনো একটা বিপদে পড়ি তখন আমাদের মানে মনে হয় যে আসলে আমরা যে এত দিন এত স্যাক্রিফাইস করলাম এত কিছু করলাম এত এত কিছুর আসলে কোনো আমি ফেরত কিছু পেলাম না আসলে সবকিছু আমি করে গেলাম এরকম না এরকম না একদমই না এটা কিন্তু একদমই না মানে যে আমাদের সৃষ্টিকর্তা সে যেই হোক আমার আল্লাহ আর অন্যজনের যে যার যেই সৃষ্টিকর্তা আছেন বা কার মা যে যেটা চিন্তা করেন আমি বলবো যে অবশ্যই সবকিছু ফেরত আসে একদম তাই। এই মুহূর্তে আরেকজন প্রিয় মানুষ আমাদের সাথে ফোনে আছে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম শুভ সকাল। হ্যালো 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 শুভ সকাল আমি তাসনি। ও তাসনিম কেমন আছো? ভালো হ্যাপি বার্থডে বাঁধন। থ্যাংক ইউ। যাইবা কই? হ্যাপি বার্থডে বাঁধন আন্টি। ও থ্যাংক ইউ আমি তো খুব খুশি হয়ে গেলাম যাইবা মনি আমাকে উইশ করলো। আর সব থেকে বেশি কে খুশি হবে জানো? তোমার ফ্রেন্ড বুঝেছ? লাভ ইউ বেবি। অনেক অনেক ধন্যবাদ জামা আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি না, এই ভালো লাগা নিয়ে একটা বিরতিতে চলে যাই। দর্শক আমাদের চারপাশের গল্প জীবনের নানা সময়ের পথ চলার অভিজ্ঞতার গল্প হচ্ছে মিস্টার ম্যাগো নিবেদিত তারকালাপে প্রিয় অভিনেত্রী বাঁধনের সঙ্গে। এই গল্প থেকে এখন আবারও খুব অল্প সময়ের বিরতি নিচ্ছি তাই ছেড়ে যাবেন না কারণ দ্রুত ফিরে আসবো। আবারও একবার স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আজকের গল্পের শেষ অংশের সঙ্গে আছেন আমাদের অভিনয় ভবনের ঝলমলে প্রাণোচ্ছল মডেল ও অভিনেত্রী বাঁধনাপু। ফিরছি গল্পে। বিরতিতে যাওয়ার আগে একটা ফোন পেয়েছিলাম আমরা, জায়বা ফোন করেছিল। জায়বা হচ্ছে আমার মেয়ে সায়রা, ওর ফ্রেন্ড। তো ওর আরও অনেক ফ্রেন্ড আছে, জায়বার স্নেহাংশু হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। তো
ওর ফ্রেন্ড মানে হয় না যে ওর ফ্রেন্ড ঠিক আছে ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে এরকম, বাট ওদের ফ্যামিলির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়েছে। এবং আমি কিছুদিন আগে খুব একটা ঝামেলায় ছিলাম, তো আমার মেয়ে খুব ট্রমাটাইজ ছিল, মানে হয় না যে ওর খুব মানসিক একটা বড়দের একটু টেনশনটা ছোটদের উপর পড়েছিল। তো তখন আমি বেশ কিছুদিন আমি জায়বাদের বাসায় ছিলাম, এবং মানে আমি আমার বাচ্চা মানে খুব ওরা আমাকে যে সাপোর্টটা দিয়েছে এটা আসলে খুবই একান্ত নিজের বোন আত্মীয় স্বজন দেওয়ার কথা, ফ্রেন্ড খুব কাছের হলে দেওয়ার কথা, বাট তখন ওরা আমার এত বেশি কাছের ছিল না যেটা আসলে এখন হয়েছে। কারণ আমি তখন ফিল করেছি যে আসলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে আমাকে কতটা সাপোর্ট করেছে এবং আমাকে কতটা ভালোবাসে, ইভেন ক্লাসের অন্যরাও, ক্লাসের অন্য আমার আরও প্যারেন্টস যারা আছে, মানে সবাই পার্সোনালি আমাকে SMS করেছে, ফোন করেছে, বলেছে যে বাঁধন যদি কখনো কোনো হেল্প লাগে বলবা, কোনো রকমের সাপোর্ট লাগে বলবা। মানে আসলে আমার কাছে মনে হচ্ছে কি, আমার একটা ধারণা ছিল যে মানে আমরা যে ধারণাগুলো থেকে আসলে অনেক সত্যি বলতে ভয় পাই বা অনেক কিছু ফেস করতে ভয় পাই, যেটা আমার ভয় ছিল যে আসলে সমাজ আমাকে বা আমার মেয়েকে কীভাবে নিবে, এটা নিয়ে আমার একটা খুব দ্বন্দ্ব ছিল ভিতরে। হ্যাঁ, এবং আমার বাচ্চাটার আসলে ফিউচারটা কী হবে এটা নিয়েও একটা দ্বন্দ্ব ছিল, যে বাবা ছাড়া বাবা মানে বিয়ে করে ফেলেছেন, তার সে আরেক জায়গায় চলে যাবেন, এই ব্যাপারগুলো আসলে আমার বাচ্চাকে কীভাবে এফেক্ট করবে আমি বুঝতে পারছিলাম না, সামাজিক প্রেক্ষাপটটা কী হবে। তো আমি দেখলাম যে আসলে আমরা যতটা চিন্তা করি যে সমাজ আসলে অনেক কিছু মেনে নিতে পারে না বা আসলে সবসময় সত্যের সাথে থাকে না, এই ব্যাপারটা কিন্তু একদম ভুল। আমি আমার লাইফ দিয়ে দেখেছি যে আলটিমেটলি শুধু সত্যটাই থাকে আর বাকি সব কিছু বিলীন হয়ে যায়। আসলে মানে মানুষ আসলে ভালো মানুষ চিনতে পারে এবং অসংখ্য ভালো মানুষ আছে আমাদের চারপাশে, যেটা হয়তো আমরা হতাশ হওয়ার কিছু নেই, একদমই হতাশ হওয়ার কিছু নেই, অনেক অসংখ্য ভালো মানুষ। কিন্তু আনফরচুনেট আমরা কি যে আমরা সবসময় খারাপ জিনিসটাকে বেশি ফোকাস করে ফেলি, মানে আমরা খারাপটাকে বেশি দেখে ফেলি, তো এটা না দেখে ভালো জিনিসটা দেখার প্র্যাকটিস, সবসময় আসলে পজিটিভ চিন্তা করা উচিত। আর এই যে জন্মদিনের দিনে একটা প্রশ্ন কিন্তু আবার না করলেই না, সেটা হচ্ছে যে প্রাপ্তির তো অনেক আছে জীবনে, প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো ফারাক আছে কিনা? আমার প্রত্যাশা আমি যা যা চিন্তা করেছি আমার জীবনে যে আমি আসলে এই এই করবো, এই এই হব, হ্যাঁ আমি কিছুই হতে পারিনি, কিন্তু আমি যা পেয়েছি তা আমার প্রত্যাশার চাইতে অনেক বেশি, অনেক বেশি। আমি সেটা চিন্তাও করতে পারিনি যে আমি আসলে এত কিছু অ্যাচিভ করব, এত কিছু পাবো জীবনে। তো আমার মনে হয় যে হয় না যে মানুষের তার নিজের অনেস্টির জায়গাটা ঠিক রাখলে সে যা কিছু করবে তার সেই জায়গা থেকে তার অ্যাচিভমেন্টটা অনেক ভালো হবে। মানে আমরা সবসময় আমি যেমন কখনো ডাক্তারি পড়বো চিন্তাই করিনি, কিন্তু আমি তারপরে অভিনয়ে আসি, হ্যাঁ আমি তো মানে চিন্তার একেবারেই বাইরে যে আমি অভিনয় করব এবং অভিনয় করে আর তারপরে তো আসলে তারপরের গল্পগুলো সবাই জানে এবং সবাই আপনাকে অনেক অনেক ভালোবাসে, আর আরটিভি পরিবার তো আছেই আপনার সাথে সবসময়। জন্মদিনের এই দিনে আসলে কেক ছাড়া তো হয় না, আর যেহেতু আরটিভি পরিবারের মেয়ে আপনি, আমরা একটা কেক পেয়েছি টেস্টি ট্রিটের সৌজন্যে জন্মদিন উপলক্ষে, আমরা কেকটা কাটি। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে জন্মদিন। আমি একটু খাইয়ে দিই, এইটা দিই। থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা, খুব ভালো থাকবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ জন্মদিনের দিনে আমাদেরকে সময় দিয়েছেন। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট্ট করে। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক যারা এতক্ষণ টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের জীবনটা আরও সুন্দর করে সাজাতে পারি, গোছাতে পারি, এবং আমি যাতে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও অনেক ধন্যবাদ। দর্শক, মৃত্যু আছে বলে জীবন এত আনন্দের, কষ্ট দুঃখ বেদনা এসব আছে বলে সুখ সকলের কাছে এত কাঙ্ক্ষিত, আর কিছু কিছু মানুষ আছে বলেই অন্যরা স্বস্তিতে আনন্দে ভালোবাসা এবং ভালো লাগায় জীবনযাপন করতে পারেন। সেই মানুষদের মধ্যে শোবিজ এবং বিনোদনের মানুষগুলো অন্যতম। তারা হাসলে দর্শক হাসেন, তারা কাঁদলে দর্শক কাঁদেন। তাই সমাজের আর দশজনের মতো তাদের ভালো থাকাটা, সুস্থ থাকাটা, স্বস্তিতে থাকাটা খুব বেশি জরুরি। তাই প্রিয় অভিনয় শিল্পী বাঁধন ভালো থাকুন, ভালো থাকুক তার স্বজন সতীর্থ পরিবারের সকলে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে।